বানর থেকে মানুষ এসেছে কিনা সে ব্যাপারে যথেষ্ট বিতর্ক রয়েছে, সেদিকে না যাওয়াই ভালো। কিন্তু বানর প্রজাতির প্রাণীদের সাথে মানুষের যে বিভিন্ন দিকে মিল রয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। গরিলা, শিম্পাঞ্জি, বন মানুষ, ওরাং ওটাং এসব প্রাণীগুলো অনেক অদ্ভুত ব্যাপার রয়েছে যেগুলো হয়তো আপনি জানেন না। এসব জেনে আপনি আশ্চর্য হবেন এবং মজা পাবেন। এমন কিছু ব্যাপারই এজি নিউজের আজকের এ পর্বে আমরা জানবো। একই রকম রক্তের গ্রুপ মানুষ এবং বানর প্রজাতির প্রাণীদের রক্তের গ্রুপ একই। বানরেরও এ বি এ বি ও গ্রুপের রক্ত রয়েছে, সেই সাথে পজিটিভ নেগেটিভ গ্রুপও রয়েছে। অনেকের মনে হতে পারে তাহলে তো আমাদের দেহের বানরের রক্ত দেওয়া যেতে পারে বা বিপরীতও করা যেতে পারে, কিন্তু গ্রুপ এক হলো ভিন্ন আরো অনেক বৈশিষ্ট্যের কারণে এটা সম্ভব না হতে পারে, যদিও ব্যাপারটি নিয়ে গবেষণা চলছে। বানরেরও সর্দি লাগে, বন বা প্রজাতির বানরের সাধারণ সর্দি কাশি হয়, অন্য বানরের মধ্যেও এটা মাঝে মাঝে দেখা যায়, এমনকি মানুষের কাছ থেকে এরা সর্দি কাশিতে আক্রান্ত হতে পারে। বানর প্রজাতির কথা বলতে পারে না, মানুষের সাথে অনেক মিল থাকার পরেও বানররা কেন কথা বলতে পারে না সেটা একটা প্রশ্ন। আসলে এই জাতীয় বানর প্রাণীদের স্বরনালী আর কণ্ঠতালুর মধ্যে ফাঁকা স্থান না থাকায় এরা কথা বলতে পারে না। যোগাযোগ করা সম্ভব, কথা বলতে না পারলেও সাংকেতিক চিহ্নের মাধ্যমে গরিলা, শিম্পাঞ্জি এদের সাথে যোগাযোগ করা সম্ভব। এরা মানুষের সংকেত বুঝতে পারে এবং নিজেরাও অসংখ্য সংকেত তৈরি করতে পারে। এরা টিভি দেখতে পছন্দ করে। এক চিড়িয়াখানায় পরীক্ষা করে গবেষকরা দেখতে পেরেছেন বানর প্রজাতির প্রাণীরা টিভি দেখতে খুব পছন্দ করে। টিভি দেখার সময় এদের মধ্যে বিভিন্ন প্রতিক্রিয়া হয় এবং আনন্দ প্রকাশ করে থাকে। যৌন জীবন মানুষের মতো বানর প্রজাতির প্রাণীদের মধ্যে বৈচিত্র্যময় যৌন আচরণ লক্ষ্য করা যায়। সাঁতার জানে না এরা। প্রাণী জগতের অধিকাংশ প্রাণী স্বাভাবিকভাবে সাঁতার কাটতে পারলেও গরিলা, শিম্পাঞ্জি, ওরাং ওটাং একদমই সাঁতার জানে না এবং সহজেই পানিতে ডুবে যায়। এরা সৌন্দর্য বোঝে। কিছু কিছু পুরুষরা ওরাং ওটাং এর শত চোয়াল লম্বা হয়ে ঝুলে পড়ে, এতে এদের সৌন্দর্য বাড়ে এবং মেয়ে ওরাং ওটাং এদের প্রতি আকৃষ্ট হয়। এক ওরাং ওটাং সাধারণত দলের কর্তৃত্ব নেতৃত্ব দিয়ে থাকে। এই ফাঁকে আরো জানিয়ে রাখি যে বানর, বান্দর বা বাদর এক প্রকার স্তন্যপায়ী প্রাণী, বুদ্ধিমান ও সামাজিক যন্ত্র। অধিকাংশ প্রজাতি গাছে বাস করে। নিরামিষ ভোজী হলেও এদের বাসস্থান ও খাদ্যের পর্যাপ্ত বৈচিত্র্য আছে। পৃথিবীতে বর্তমানে বিদ্যমান 19 প্রজাতির বানরের মধ্যে এক প্রজাতি ছাড়া অন্য সবগুলি ছড়িয়ে আছে এশিয়ার আফগানিস্তান থেকে জাপান, ফিলিপাইন থেকে বর্নিও পর্যন্ত। বর্তমানে দুই দলের বানর রয়েছে, যারা হলো নববিশ্বের বানর আর পুরাতন বিশ্বের বানর। নববিশ্বের বানররা দক্ষিণ আমেরিকায় বাস করে, পুরাতন বিশ্বের বানররা আফ্রিকায় এবং এশিয়ায় বাস করে। নববিশ্বের বানররা পুরাতন বিশ্বের বানরদের থেকে ছোট। বানরদের লম্বা হাত ও পা আছে যার সাহায্যে এক গাছ থেকে অন্য গাছে লাফ দেয়। যেসব বানরদের লম্বা লেজ আছে তারা তাদের লম্বা লেজ দিয়ে গাছে ঝুলে থাকতে পারে। বানরদের প্রজাতির মধ্যে সবচেয়ে ছোট প্রজাতি হলো পাইগিমি মার্মোসেট। লেজ বাদে এদের দৈর্ঘ্য 14 সেন্টিমিটার। এদের ওজন প্রায় 120 গ্রাম। এরা ব্রাজিল, কলম্বিয়া ও ইকুয়েডরে বাস করে।